আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন না একটা বেড নিয়ে তো আজকে আমি খাবার ছিল চিকেন লেক এটা ডিম বোনা মাটন রোগান জোস আর মাটন লেক তো জোলটা নিয়ে নিই আচ্ছা দেখি পারলে বলেন তো এটা কিসের জোল गेनस्ट yeah, आसा অনেক ম আমি আগামীকে আমুকে জিজ্ঞা কৰো যে এতিয়া কিভাৱে ধান নাগাৰিছে মানে কি কি মস্তি ইউজ কৰা হৈছে আজকে প্রত্যেকটা আইটেম অনেক মজা লাগতেছে এটা কি আমার পেটে মানে পেটে খুঁজে এই কারণে নাকি রান্নাতে অনেক মজা হয়েছে বুঝতেছি না আমরা তো জানি সচরাচর রেস্টুরেন্টে খাবারগুলো মজা হয় কিন্তু এটার মতো মজার খাবার আমি রেস্টুরেন্টও পাইনি হুম আজকে খাবারের মধ্যে থেকে স্পেশাল হইতে চলে যে অনেক বেশি মজা হয়েছে আমি জানি না এটা কী কী মোস্টলি ইউজ করা হয়েছে রান্নার সময় কিন্তু ভাতের সাথে সালাদ খাবেন দেখবেন টেস্ট আরও বাইরে আলহামদুলিল্লাহ অনেক মজা আসছিল খাবারটা কিন্তু এত মজা খাওয়ার সাথে ডিম গুণাটা মানে ডিম আর এই যে এই মাংসটা যায় না এইটা আজকে অনেক বেশি মজা আসছিল ভাত তো বেশি পরিমাণে খাওয়া যায় না হ্যাঁ পরিমাণ মতোই নেই যাতে আমার মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় এই দুইটা দিয়ে আলহামদুলিল্লাহ মানে পারফেক্ট ছিল কিন্তু এই যে ডিম বুন আর মানে এত মজার খাবারের সাথে এটা জানি তো আলহামদুলিল্লাহ খাবারটা মজা ছিল টফি কিনে আসতেছি আচ্ছা আর একটা কথা আমি বিরোধে যে খাবারগুলো নেই হ্যাঁ যেমন এই যে ফার্মের মুরগিটা এটা আগে বাজার থেকে কিনে আনতাম কিন্তু এখন বাজার থেকে কিনি না কেন হাড্ডি খাইতানো ভালো লাগে তো এই কারণে আমি এটা মানে এক জায়গা থেকে আনাই যেটা আর কি ওনারা এই মুরগিটার ভিতর কোনো রকমের অ্যান্টিবায়োটিক ইউজ করে না আর কোনো খাবারের সাথে কোনো মানে যে অল্প কয়েদিনে মুরগি বড়ো হয় যে এরকম কিছু ইউজ করে না হ্যাঁ এটা পারফেক্ট ওয়েতে এটা লালন পালন করা হয় এরপরে এটা বাজারজাত করা হয় তো তাদের কাছ থেকে এটা নেওয়া তো এই কারণে হয়তো বা মুরগির ফার্মের মুরগি এত মজা হয় আমি কখনো মানে এত মজা আমি আগে কখনো পাইনি ফার্মের মুরগিতে আবার আজকে আমুল রান্না করার সময় হয়তো অনেক রকমের মশলি ইউজ করছে অনেক মজা তো টফির খাবার চলে আসছে খাওয়া খাও হুম তো গত ভিডিওর কমেন্টসগুলো পড়বো এখন ইমরান খান লিখছে ভাইয়া আমি আপনার ভিডিও গত তিন বছর যাব দেখছি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা রইল টফি আজকেও খায় ঘুমাইছে তো এই কারণে বেশি দিলাম না মাংসটা থাক শুধু ডিমটা খাক ডিমের কুসুমার অনেক প্রিয় খবর রাইসা আহমতুল্লাহ আপলিকছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি সিলেট থেকে বলছি আপনাকে দাওয়াত দিলাম একদিন সিলেট আসবেন তো একটা মজার কথা বলি আমার প্রথম মানে আমি প্রথম যখন কক্সবাজার যাই তখন আমার আমি তখন কলেজে পড়ি তা আমার ইচ্ছা ছিল কি আমি চিটাই ওইদিকে বিয়ে করবো তাহলে কক্সবাজার যেতে সুবিধা হবে পরে আবার চিন্তা করলাম যে পুরান ঢাকা জামাই হব এখানে মানুষ খাওয়ান পিও মানে খেতে অনেক লাইক করে তো পরে মানে খায়া ঘুমাইছে তো এখানে বেশি খেলো না তো সিলেট আমি কখনো যাওয়া হয়নি তো পরে আমি মানে সিলেটের যে কথাগুলা বা ল্যাঙ্গুয়েজটা এটা অনেক বেশি ভালো লাগে তা আমার ইচ্ছা হচ্ছে যে আমি সিলেটের জামাই হইতাম তো ইনশাল্লাহ যদি কপালে থাকে ইনশাল্লাহ সিলেট বিয়ে করব। আমার অনেক ইচ্ছা হ্যাঁ মানে সিলেটের কথাগুলো অনেক মারাত্মক লেভেলে ভালো লাগে আমার কাছে মানে ওনাদের যে কথা বলে স্টাইল এইগুলা কিন্তু আমি তো লন্ডনই না কেউ মেয়ে দিবি কিনা আমি জানি না আল্লাহ যদি কপালে থাকে হবে কিন্তু আশা করে শেষ পর্যন্ত হয় আল্লাহ জানে একমাত্র কারণে বাম বামপাজার হাত দিয়ে যাকে তৈরি করা হয়েছে উনি যেখানে আছে সেইখানে আমার যেতে হবে এইটাই সাদিক ব্যালিক্সে সে আপনি তো অনেক মাংস এবং কোলেস্ট্রল যুক্ত খাবার খেয়ে থাকেন তাই পাশাপাশি ব্যায়াম কার্ডিও বা জিম করলে শুলে অসুখ দৌড়বে না ইনশাল্লাহ আমি অনেক বেশি হাঁটাচলা করি আর একটু ডায়েট করি আর মিষ্টি খাবারটা অ্যাভয়েড করি ইনশাআল্লাহ এই কারণে মোটা হয় না বাট দোয়া করবেন যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে দাদা নেক্সট ভিডিও থেকে আমার নামটা নেবেন প্লিজ রিকোয়েস্ট রইল সুইটি সরকার অ্যান্ড উইশ করিয়ে এই পরিবারটা যেন আরও বড় হয় লাভ ফ্রম ইন্ডিয়া ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই হাফসা একটা লিখছে ভাই আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে আর আপনার কথাগুলা খুব ভালো লাগে আর আপনার বিড়ালটা খুব কিট মাসাল্লাহ ডিমটা খাইতেছে আসো এই যে এইখানে খাও এই যে এই যে এই যে এদিকে আসো হুম এদিকে ডিমটা শেষ করে তো ডিমটা শেষ করো আমি হিসাম আমি কক্সবাজার থেকে আপনার ভিডিও দেখে আপনার ভিডিও আমিও এবং আমার মা অনেক পছন্দ করে আশা করি আপনি আমার কমেন্ট পড়বেন ইচ্ছা করে সবার কমেন্টই পড়ি কিন্তু মানে অনেক বেশি কমেন্ট আসে তো ইচ্ছা করলে সবার কমেন্ট আমি পড়তে পারি না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লা ইনশাল্লাহ একটা না একটা ভিডিও থেকে আপনাদের কমেন্ট আমি পড়ব নীলা ইসলাম লিখছে জানি না কেন খাবার খাওয়ার সময় আপনার ভিডিও না দেখলে পেট ভরে না আমার এটাই ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ডক্টর কল্যাণী ব্যানার্জি লিখছে আপনার আম্মু খুবই এক্সপার্ট সব কাজে আর আপনাকে খুবই ভালোবাসে তাই কষ্ট হলেও সব রান্না করে দেন আসলে মানে মা জিনিসটা এরকম যে সন্তান যতই কষ্ট দেখ বা সন্তানের জন্য যত কষ্ট করুক হাসি মুখে ওই মা ওই কাজগুলো করে নেন যেমন আমরা যখন ছোট ছিলাম অনেক কষ্ট দিচ্ছি মাকে যেমন মানে এই ঘুমাইতে দিতাম না ঠিকমতো তারপর অনেক দুষ্টমি করতাম অবশ্যই মায়ের কষ্ট হতো কিন্তু হাসি মুখে মাই নিত তো এই কারণেই মায়ের ভালোবাসা অন্যরকম এই কারণেই মানে কারোর সাথে মায়ের ভালোবাসার তুলনা দেওয়া সম্ভব না পৃথিবীতে যদি একমাত্র আপনাকে সবথেকে বেশি ভালোবাসে তাহলে সেটা মা নুসরাত জান লিখছে এত মজা মজা খাবার একাই খান খুব লোভ হয় আপনাকে খেতে দেখলে না নুস চলে আসবেন দাঁত পেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজা মজা খাবার নিয়ে ভিডিও দেখতে চলে আমি স্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে ঘুম থেকে উঠে খাইতে ইচ্ছা করে না এই কারণে খেলো না সমস্যা নেই ওর জন্য খাবারগুলো রাখা আছে পরে খায়া নিবে হ্যাঁ